বিক্রম কোথায় রে? এই পুকুরে জাল ফেলে না, কিছু পড়ে নাকি? যদি কিছু পড়ে তাহলে আমি মাছের তরকারি করব। আচ্ছা এঠিম, আমি তাহলে জাল ফেলে দেখছি কি মাছ পড়ে। তিনটে গলদা চিংড়ি পেয়েছি জাল ফেলে। আর কিছু মাছ পড়েনি? না, এই তিনটে গলদা চিংড়ি পড়েছি। পুকুরে বিক্রম জাল ফেলে মানে অন্য কোনো কিছু মাছ পড়েনি, তিনটে গলদা চিংড়ি পড়েছে। আজকে এই গলদা চিংড়ি কাজ করছে। Thank you.
লবণ, হলুদ, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সর্ষের তেল, চিংড়ি মাছের কারিতে আমি সর্ষের তেলেই রান্না করব। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ, জিরা বাটা, লবণ, অল্প চিনি, এবার আমি গোল্ডা চিংড়িগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নেব। মশলার সঙ্গে গোল্ডা চিংড়ি ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমি জল দেব। গরম মশলা বাটা, গলদা চিংড়ির কারি রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিন। অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে।
সাথে যে